हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मम्पीज ब्लॉग एंड किचन। आज के आमी तुम्हारे तैरी करे देखाबो किभावे तुम्रा दोकानेर मतोई परफेक्ट रसमलाई बाड़ीते बसेई तैरी करे निते पारबे। तो चलो आमरा देखे नी किभावे आमी बानालाम बाड़ीते छाना रसमलाई। तुम्हरा चाहले छानाटी दोकान थेके किनेओ निते पारो। तो आमी एखाने बाड़ीतेई तैरी करे निएछि छानाटी। तो चलो आमरा देखे नी किभावे आमी बानालाम। तो देखो बंधुरा, आमी एखाने निये निएछि 250 ग्राम मतो छाना। एखाने आमी 1 लिटार दूधेर थेके छानाटा केटे बार करे निएछि। तो खूब भालोभावे एखन छानाटिके मेखे नेब। देखो ए देखो, हातेर तालु दिए खूब भालोभावे आमरा छानाटिके एरकम भावे ठीक घुषे नेब, जाते एकटु दाना दाना ना थेके जाए, एकदम मिहि हये जाए छानाटी। तो देखो बेशिक्षण छानाटी घषार दरकार नेई बा माखार दरकार नेई। দেখো আমি এখানে কিছুক্ষণ 5 মিনিটের মতো একটু ভালোভাবে ছানাটিকে মেখে নেব। এর থেকে বেশি মাখার প্রয়োজন নেই ছানাটি। তো আজকে আর দেখালাম না বন্ধুরা কিভাবে আমরা ছানাটা বার করেছি। নেক্সট দিন তোমাদেরকে এরপর অন্য কোনো ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমাদের প্রায় ছানাটি মাখা হয়ে গেছে। এবার দেখো এর সাথে কর্নফ্লাওয়ার বা কোনো বেকিং পাউডার কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই, যেহেতু ছানাটি আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তো দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি একটু ছোট ছোট করে এই ছানার থেকে গোল গোল করে নেব রসমালাই বানানোর জন্য। তো দেখো আমরা গোলটাকে বেশি বড় করব না, মিডিয়াম সাইজের থেকে একটু ছোটই করব, কারণ যখন আমরা এটাকে শিরার মধ্যে দেব ফুলে এটি অটোমেটিক দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা ঠিক এরকমভাবে ছোট ছোট গোল গোল করে একটা শেপ তৈরি করে কেটে নেব ছানাটির থেকে। তো দেখো আমাদের ছোট ছোট শেপগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা শিরার এইগুলোকে শিরার মধ্যে দেওয়ার জন্য শিরাটা তৈরি করে নেব। তো চলো দেখে নিই কীভাবে আমরা তৈরি করছি। তো দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে 3 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এবার আমি ঠিক যা জল দিয়েছি তার থেকে আরও 2 পরিমাণ বেশি চিনি এর মধ্যে অ্যাড করব। তো দেখো আমি 3 কাপ জলে 5 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। মিষ্টির পরিমাণটা যত বেশি হবে বন্ধুরা শিরাটা ঠিক ততটাই ঘন হবে আর ভালো হবে। তো দেখো আমরা এখানে আগে ভালোভাবে ফুটিয়ে নেব জলটাকে। তো দেখো বন্ধুরা, আমাদের শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি আর একটু ভালোভাবে শিরাটাকে জাল দিয়ে নেব, যাতে একদম আঠালো একটা ভাব চলে আসে, ততক্ষণ অবধি আমরা জাল দেব। তো দেখো আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি শিরাটিকে। এবার দেখো কত সুন্দর একদম আঠালো ভাব চলে এসেছে, শিরাটি পুরো রেডি হয়ে গেছে। এবার এক এক করে আমি যে মিষ্টিগুলো সাইডে গোল গোল শেপ করে রেডি করে রেখেছিলাম সেগুলো এই শিরার মধ্যে দিয়ে দেবো। চলো এ দেখো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো। দেখো বন্ধুরা, আমরা এক এক করে সবকটা আমি রসমলাইয়ের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালোভাবে ফুটে উঠছে, আর মিষ্টিগুলোও দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফুলেও উঠেছে। দেখো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, তোমাদেরকে বলেইছিলাম। এখানে সবগুলোই আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি এ দেখো ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের রসমালাইয়ের মিষ্টি তো রেডি হয়ে গেছে। এইবার আমরা এগুলোকে সাইডে নামিয়ে রেখে খুব ভালোভাবে শিরার থেকে ছেঁকে তুলে নেব মিষ্টিগুলোকে। আর যে রসমালাইয়ের জন্য আমি দুধটা রেডি করব। তো চলো আগে দুধটা রেডি করে নিই। এই দেখো বন্ধুরা, আমি এখানে 500 মতো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এই দেখো আমি এখানে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, ঠিক ততক্ষণ জাল দিতে হবে বন্ধুরা যতক্ষণ না ক্রিমি হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম 2 এলাচ, আগে থেকেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবার বন্ধুরা আমরা দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে করে, আর যতক্ষণ না ক্রিমি হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ অবধি আমরা দুধটাকে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের রসমালাইয়ের জন্য দুধটা রেডি হয়ে গেছে। এই দেখো একদম পুরো ক্রিমি হয়ে গেছে দুধটা।
তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার আমরা এর মধ্যে রসমালাইয়ের মিষ্টিগুলোকে দেখো অ্যাড করে দেবো। যেহেতু আমরা শিরার মধ্যে দিয়েছিলাম তাই দুধের মধ্যে আলাদা করে চিনি দিলাম না, এই দেখো আমি পুরোটাই অ্যাড করে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে হালকা কিছুক্ষণ ফুটিয়ে আমরা নামিয়ে নেব। তো দেখো আমি সবটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়ে আমরা নামি গরম গরম নামিয়ে নেব রসমালাইটা। সো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমাদের মিষ্টির দোকানের মতো একদম পুরো পারফেক্ট রসমালাই। এরকমভাবে তোমরাও ঠিক বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আমার ভিডিওটিকে। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে এরকম আরও কিছু নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আমার চ্যানেলের পুরো সোজাসুজি পৌঁছে যায় তোমাদের কাছে সবার প্রথমে। তো বন্ধুরা আজকে এটুকুই থাকলো, এরপর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকে এটুকুই, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো ভালো থেকো, থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।